রাসেল ভাই, গরম তো সবার লাগে, এসি কিনা সামর্থ্য নাই, বিকল্প কি আছে ভাই? এসি দরকার নাই, আজকে বাংলাদেশে যত গরম পড়ুক, হ্যাঁ একদম এক মিনিটের মধ্যে আপনার ঘর ঠান্ডা করার জন্য আমরা নিয়ে আসছি ভাই। আচ্ছা, শুধু পানি দিয়ে আজকের এয়ার কুলারটা চলবে, এয়ার কুলার চলবে। আর এটা হচ্ছে গ্রি কোম্পানি, যেটা তুফানের মতো গতিতে চলবে ভাই। এর মতো দেখি স্পিডটা, দেখি একটু, এই যে আমি একটু স্পিডটা চালিয়ে দেখাই, আর রিমোট আছে দেখি, হ্যাঁ রিমোট আছে, আপনি রিমোট দিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করতে পারবেন, শুয়ে শুয়ে কন্ট্রোল করতে পারবেন। দেখেন, উঠে আসার দরকার নেই, দেখেন আমরা দেখেন স্পিডটা একটু দেখাচ্ছি, এই স্পিডটা আমরা একটু বাড়িয়ে দেখাচ্ছি, দেখেন ভাই ফ্লোরটা দেখেন আপনি, বাতাসের শব্দটা দেখছেন, এটা একটা আপনার ঘরে লাগাইলে ভাই তাদের জন্য আমরা ইনস্ট্যান্ট সলিউশন নিয়ে আসছি। এই কুলারটা যদি আপনার ঘরে থাকে তাহলে 10 মিনিটের মধ্যে পুরো ঘর ঠান্ডা হবে। আচ্ছা আচ্ছা, কি কি সাইজের আছে ভাই? এটা আমাদের ভাইয়ের তিনটার সাইজ হবে, একটা হচ্ছে 20 লিটার ক্যাপাসিটি, একটা হচ্ছে 40 লিটার ক্যাপাসিটি, একটা হচ্ছে 60 লিটার ক্যাপাসিটি। এখন যদি আমরা দেখাই যে এটা কিভাবে আসলে কাজ করবে, পলিটা আমরা যদি একটু খুলে দেখাই, একটু ইউজের যে ব্যাপার স্যাপারটা আছে সেটা একটু আমাদেরকে দেখাবো, ঠিক আছে? কারণ এসিটা কিভাবে চলে ভাইয়া, এসিটা চলে কিন্তু কম্প্রেসারের মাধ্যমে, বাট আমাদের এটাতে কোনো ধরনের কম্প্রেসার নেই। আচ্ছা আচ্ছা, উইদাউট কম্প্রেসার, এটাতে জাস্ট আপনি প্রত্যেক দিন এটা 1/2 লিটার করে পানি খায়, আপনি চাইলে এখানে টাচ বাটন আছে, টাচ করে করতে পারবেন, এবং এখানে ফ্যানের কিন্তু স্পিড আছে, 4 নম্বর স্পিড পর্যন্ত আছে, 4টা স্পিড আছে, হ্যাঁ 4টা। আবার যদি চান যে এই যে 1 নম্বর স্পিড, এই যে আমি একটু দেখাই, 1 নম্বর স্পিড, এগুলো তো রিমোট দিয়েও করা যাবে, জি এটা রিমোট দিয়ে করতে পারবেন, হাতেও করতে পারবেন, এই যে দুই ভাবে করা যাবে, হ্যাঁ 2, 3, 4, 4 নম্বর স্পিড পর্যন্ত এটা আওয়ার সেট করা যায়, যে ভাই রাত 2টা বাজে যাতে অটোমেটিক বন্ধ হয়ে যায়, এরকম যদি আওয়ার সেট করতে চান 8 ঘন্টা পর্যন্ত আওয়ার সেট করতে পারবেন, 8 ঘন্টা পর্যন্ত নন স্টপ চলবে, হ্যাঁ নন স্টপ চলবে। আপনি যদি বলেন যে 24 ঘন্টা চলবে তাহলে আওয়ার সেট করা দরকার, আওয়ার সেট করা দরকার। এখন যদি বলি যে ভাই স্বাভাবিক যে তাপমাত্রা বাংলাদেশে হয়েছে ভাই, এই তাপমাত্রাতে এসি তো কভার হয় না, আমি বলবো আমার এয়ার কুলার আপনাকে 24 ঘন্টা ব্যাকআপ দিবে, সেটা না হয়ে গেল। এখন বিষয় হচ্ছে যে এটা তো পানি দিয়ে ঠান্ডা করে, যারা প্রবাসে থাকে বিভিন্ন দেশ থাকে তারা কিন্তু এই গ্রিটা চিনে, গ্রি কিন্তু ওয়ার্ল্ড এর একটা সেরা কোম্পানি। ইভেন হচ্ছে এটা 5 বছর সার্ভিস গ্যারান্টি কার্ড সহ আমরা দেখাবো, এই দেখেন 5 বছরের সার্ভিস, একদম কোম্পানি থেকে গ্যারান্টি কার্ড, এবং সারা বাংলাদেশে কিন্তু এদের সার্ভিস সেন্টার আছে। আপনাকে এখানে কিন্তু হলে এখানে আসতে হবে বিষয়টা এমন না, আপনি ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন, এবং ঘরে বসে আপনি কিন্তু সার্ভিস নিতে পারবেন, 64টা জেলায় 64টা সার্ভিস সেন্টার আমাদের আছে, ঠিক আছে? তে অথেন্টিক যে প্রোডাক্টগুলো, এটা কোম্পানি থেকে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড থাকবে, অবশ্যই দেখে নেবেন, এবং ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডে কিন্তু গ্রিল লেখা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা অপারেটিং সিস্টেমে যাই, যখন আপনি মনে করবেন যে ন্যাচারাল বাতাস চান তাহলে কুলিং মোডটা অফ রাখবেন, কুলিং মোডটা অফ, যখন এসির মতো কাতরানো ঠান্ডা চান, যে ভাই 10 মিনিট আমার শরীর বরফ হওয়া চাই, সেই ক্ষেত্রে এই দেখেন এই কুলিং মোডটা অন করে দিলে এখান দিয়ে পানি আসবে। আচ্ছা আচ্ছা, এই যে এখান দিয়ে দিলে এখান দিয়ে পানি আসবে, এখান দিয়ে পানি আসবে, এই দেখেন পানি কিন্তু অলরেডি, পানি কিন্তু আসা স্টার্ট, পানিটা কিন্তু এই পানি দিয়ে কিন্তু আমাদের কুলারটা চলে চলে। আপনি একটা এসি কিনলে 60-70 হাজার টাকা দিয়ে এসি কিনবেন, মাসে 10 হাজার টাকা বিদ্যুৎ বিল গুনতে হবে, অবশ্যই আমাদের এই এয়ার কুলারটা 24 ঘন্টা চলার পরে 200 টাকা বিদ্যুৎ বিল দিবেন, 200 টাকা অনলি, 200 টাকা বিদ্যুৎ বিল দিলে কিন্তু আমাদের এই কুলারটা আপনারা সারা মাস চলবে 200 টাকায়। আর আরেকটা জিনিস যদি বলি, এটা হচ্ছে সুইং এর অপশন, সুইং এ এসিতে যেমন ডানে বামে দেয়, আমাদের এটা হচ্ছে ডানে বামে উপরে নিচে, উপরে নিচে, এই দেখেন এটা কিন্তু উপরে করা আছে, এই দেখেন এই যে উপরে দিলাম, এখন যদি বলেন যে নিচে চান তাহলে নিচে, আর ভিতরে যে পার্টটা আছে এটা কিন্তু অটোমেটিক সুইং, দেখেন এটা কিন্তু ঘুরতেছে, কিন্তু এই দেখেন এই যে ব্ল্যাকটা কিন্তু আবার ডানে আসছে, তো এটা একটা কোণায় রেখে দিলে পুরো ঘরটা কিন্তু আপনার পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে ভাই। আচ্ছা, আবার মনে করেন যে আমি এক রুমে আছি, এখন আরেক রুমে নিব, সে সুবিধা আছে? সেই ক্ষেত্রে অবশ্যই আছে, যে চাকা সিস্টেম আছে, আপনি আপনি একটা ঘরে এসি লাগালে আপনার নিজে বাতাস খাবেন, আপনার বাবা মা গরমে কষ্ট করবে, এটা কারো সহ্য হয় না, আপনার ছেলে মেয়ে গরমে কষ্ট করবে, আপনার সহ্য হবে না, তো সেই ক্ষেত্রে ঘরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেক ঘরে কিন্তু আপনি এভাবে ঠেলে কিন্তু নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, নিজে নিজেই নিতে পারবেন, হ্যাঁ। আর এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি আপনাকে দেখাই, এই যে জিনিসটা আছে হানিকম, এখানে কিন্তু হানিকম প্যাড আছে, এটা তো থিকনেসটা কতটুকু, হ্যাঁ এটা হচ্ছে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি থিকনেস, এটা দি সেটা আর সেরকম। আরেকটা জিনিস বলি, এটা আপনার ঘরের যে গরম বাতাস আছে, এই বাতাসটা কিন্তু এখান দিয়ে ঢুকবে, গরম বাতাস,
গ্লাস ঢোকে ওইখান দিয়ে কিন্তু ঠান্ডা হয়ে বাতাসটা রিফ্রেশ হয়ে তারপরে আপনাকে পাস করবে। এখন দেখেন গরম বাতাসটা কিভাবে, এই যে একটা টিস্যু দেখেন, এই যে দেখেন সাথে সাথে ভিজে গেছে, আর পানিটা কিন্তু একদম শীতল ঠান্ডা, শীতল ঠান্ডা, এই দেখেন পানি, এই যে ঠিক আছে। আর পানিটা আপনি খালি চোখে দেখবেন না, কারণ এটা মৌমাছির মতো চাকের মতো এটা পানিটাকে একদম জড়ায় ধরে রাখে। আর পানিটা দেখেন না ভাই কিভাবে আসে, এই দেখেন ঝর্ণার মতো পানি, একদম ঝর্ণার মতো পানি আসবে। আরেকটা জিনিস বলি, এখানে যে মোটরটা আছে এটা একমাত্র এসির মধ্যে ব্লুয়ার মোটর থাকে, যেটা 100% ওয়াটারপ্রুফ, এবং এই মোটরটা 2-5 বছর 10 বছরে নষ্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা গ্রি ব্র্যান্ড। এখন তো দেখলাম এদিক দিয়ে পানি যাবে, ওদিক দিয়ে পানি আসবে কিনা বাতাসের সাথে একটু চেক করে দেখাবো। হ্যাঁ, সেটা আমরা অবশ্যই দেখাবো। এই দেখেন আমরা এই জালিটা লাগিয়ে দিই, জালিটা আপনারা 3 মাস বা 6 মাস পর ওয়াশ করে নিতে পারতে হবে, আর এটাতে কোনো আউটডোরের প্রয়োজন নেই। পানিটা কোথায় কোথায় দিয়ে দিবেন, এই যে আমি দেখাই, এই যে পানিটা এই ডয়ার দিয়ে দিবেন। আচ্ছা, এই পাশ দিয়ে দিতে, এই পাশ দিয়ে দিয়ে দেওয়ার পরে আপনি এটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখেন ওয়াটারের লেভেল দেখা যাচ্ছে, লেভেল আছে। হ্যাঁ, পানিটা শেষ হয়ে গেলে কিন্তু ঠান্ডাটা কম পাবেন। আচ্ছা, পানিটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু একদম শীতল বরফের মতো বাতাসটা দিবে। 40 লিটার পানি বললে মিনিমাম 20 দিন ইউজ করতে পারবে, ঠিক আছে। আর এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা অবশ্যই আপনাকে গ্রি একদম লোগো সহ দেখবেন, যেটা হাত দিয়ে যতই কাঁচাবেন এটা কিন্তু উঠবে না, উঠবে না। এবং আরেকটা জিনিস দেখাই, যে ওয়ার্নিং সাইড এই পাশে যদি একটু দেখেন, ওয়ার্নিং এ কিন্তু বলা আছে যে গ্রি ব্র্যান্ড, গ্রিটা কিন্তু আপনারা অরিজিনাল কিনা দেখে নেবেন, এবং হলোগ্রাম আছে কিনা, বারকোড আছে কিনা সেটাও দেখে নেবেন। হ্যাঁ, আর এটার ওয়াট হবে মাত্র 230 ওয়াট ভাই, 230 ওয়াট মাত্র। তো 230 ওয়াট তো আমাদের একটা সিলিং ফ্যানই চলে, সিলিং ফ্যান। সেই ক্ষেত্রে একটা এসির মতো যদি বাতাস চান, 200 টাকা বিদ্যুৎ বিল দিবেন আর পেয়ে যাবেন আমাদের এটা একদম ধামাকা অফারে। যেটা পরীক্ষা করতে চাইছিলাম আমরা, এখন দেখি সামনে দিয়ে পানি আসে, সামনে দিয়ে কোনো ধরনের পানি নাই ভাই। এই দেখেন আমি একটা টিস্যু দিয়ে পরীক্ষা করে দেখি, একটা টিস্যু দিয়ে আমি আপনাকে বন্ধুরা, এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম, বলছে যে পানি গিয়ে এই দেখেন নষ্ট হয়ে যায়, এই দেখেন কোন ধরনের পানি আসবে না, সেটা সম্ভব না, না। গিরি কিন্তু ওয়ার্ল্ডের একটা সেরা কোম্পানি, লাখ লাখ টাকার ফার্নিচার নষ্ট হবে না, ঠিক আছে। এই দেখেন পানি আসে ভাই, না এক ফুটও পানি আসে না, একদম ফ্রেশ, একদম পরীক্ষা করে দেখিয়ে দিলাম কিন্তু আমরা। তো চমৎকার, তো এটা 3টা সাইজ হবে, আর এটা প্রত্যেকটার সাথে একটা চমৎকার আপনি রিমোট পাবেন, যে রিমোটটাতে রিমোটটাতেও কিন্তু গ্রি কোম্পানি লেখা থাকবে। এটাতে পাওয়ার আপনি স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সুইং করতে পারবেন, টাইমার সিস্টেম করতে পারবেন, মোড মোড সিস্টেম করেও দিতে পারবেন। ওকে ভাই, তো এখন কোনটা কত প্রাইস ভাই, কত ভাইয়া? 20 লিটার হচ্ছে 100 স্কোয়ার ফিট, 80 থেকে। নীলটা কিসের জন্য? নীলটা হচ্ছে জেল পেড। আমি আরেকটা জিনিস বলি, পানি তো এখানে আসতেছে, এখন যদি মনে করেন যে না ভাই বাইরে 40°C আমার এসি ছাড়া কোনো উপায় নাই, সেক্ষেত্রে এই জিনিসটা ডিপ ফ্রিজে রেখে দিবেন, এটা বরফ হওয়ার পরে এখানে যখন দিয়ে দিবেন 8 ঘন্টা পর্যন্ত একদম কড়কড়া ঠান্ডা বাতাস দিবে ভাই। আচ্ছা, ঠিক আছে। আবার এটা যখন পানি পানি হয়ে যাবে তখন আপনি আবার ডিফের থেকে এটা বের করে আবার এটা এখানে দিয়ে, মানে দুইটা দেওয়া থাকবে, প্রত্যেকটাতে দুইটা করে ফ্রি থাকবে। ওকে, ঠিক আছে। তো এটা আমি সাইজটা যদি বলি, এটা 20 লিটার, 40 লিটার, 60 লিটার, 60 লিটার। 20 লিটার হচ্ছে 80 থেকে 100 স্কোয়ার ফিটের মধ্যে যারা কিনবেন তাদের জন্য, তো তাদের জন্য আমরা একটা ধামাক অফার দিব, রেগুলার প্রায় 24,000 টাকা। আচ্ছা, এটা আমাদের মাত্র 7 দিনের অফার থাকবে, 7 দিনের মধ্যে যারা কিনবেন তাদের জন্য মাত্র 17,500। চাঁদ রাত পর্যন্ত, রমজানিদের ভাই চাঁদ রাত পর্যন্ত দেওয়া সম্ভব হবে কিনা জানি না। আচ্ছা, দিয়ে দিলাম, চাঁদ রাত পর্যন্ত যারা অর্ডার করবেন, ঠিক আছে রহিম ভাই, আপনার কথা দিয়ে দিলাম, মাত্র 17,500। দেখেন ঈদ ধামাকা অফারে কিন্তু যা লাগবে নিতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটাই টলি সিস্টেম, প্রত্যেকটার সাথে একটা করে রিমোট পাবেন, একটা করে গ্রান্টি কার্ড পাবেন, একটা করে ম্যানুয়াল পাবেন, এবং টাচ প্যানেল পাবেন, এবং রিমোটও টাচ থাকবে। ওকে, ঠিক আছে। তো এটা কত লিটার বললেন? এটা হচ্ছে 20 লিটার, 20 লিটার প্রাইস, রেগুলার প্রাইস 24,000 টাকা। আজকে ধামাকা অফার, চাঁদ রাত পর্যন্ত দিব মাত্র 17,500 টাকা, 17,500 টাকা। এটা 100 স্কোয়ার ফিটের জন্য, যারা 200 স্কোয়ার ফিটের রুম আছে, একটু বড় রুম, তাদের জন্য আমরা ধামাকা অফার দিব, রেগুলার প্রাইস 26,000 টাকা, আমরা দিব মাত্র 19,500 টাকা, 19,500, অনলি 19,500। আচ্ছা, আর যারা আরো বড় চান, যে ভাই আমার বড় হল রুম আছে বা আমি অনেক ঠান্ডা চাই, বন্ধ করে নেন। হ্যাঁ, যা আমরা অনেক ঠান্ডা চাই, সেই ক্ষেত্রে এটার সাথে সেম প্রোডাক্ট গুলো পাবেন। এটা হচ্ছে 60 লিটার, 60 লিটার, প্রত্যেকটাই 5 বছর গ্যারান্টি থাকবে, সার্ভিস গ্যারান্টি থাকবে। এটা রেগুলার প্রাইস 28,000 টাকা, আজকে ধামাকা অফার থাকবে চাঁদ রাত পর্যন্ত মাত্র 21,500 টাকা, 21,500। তবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে, বিদেশি প্রবাসী ভাইয়ের অর্ডারটি করতে পারেন। তো আমরা কিভাবে অর্ডারটি করবো, এবং সরাসরি যারা দেখে শুনে নেবে কোথায় এলে পাবে? সরাসরি চলে আসতে হবে, আমাদের ঠিকানা হচ্ছে রাইসা স্মার্ট কিচেন। আচ্ছা, আমাদের এই শোরুমটা একদম সুনামধন্য রাইসা স্মার্ট কিচেন, এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনের নিচতলায় 62 নম্বর শপ। আচ্ছা আচ্ছা, 62 নম্বরে আসলে 60 লিটার থাকবে, 40 লিটার থাকবে, 20 লিটার থাকবে, যার যেটা ভালো লাগে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, যারা আসতে পারবেন না, যে রাসেল ভাই আপনার কথার উপরে আমরা ট্রাস্টেড, তাদের উপরে, তাদের উদ্দেশ্য বলতে চাই, যারা প্রবাস থেকে নিবেন বা যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে নিতে চান,
মাত্র 2,000 টাকা অ্যাডভান্স করবেন, যেহেতু বড় প্রোডাক্ট ভাই। অ্যাডভান্স কেন নেই, অনেকে অর্ডার করে প্রোডাক্ট না নিলে যাওয়া আসা ভাড়া আমাদের 1,000-1,500 চলে যায়। সেই ক্ষেত্রে জাস্ট কনফার্মের জন্য 2,000 টাকা অ্যাডভান্স করবেন। ডেলিভারি চার্জ ছোটটা নেবেন, মাঝারোটা নেবেন, বড়টা নেবেন একই, মাত্র 500 টাকা। যেখানে মোবাইলের নেটওয়ার্ক থাকবে সেখানে আমাদের প্রোডাক্ট আমরা পৌঁছে দিব। দেখে শুনে নিতে চাচ্ছেন সরাসরি এসে ঢাকা নিউমার্ক কাঁচা বাজার মসজিদের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে। আর এই জন্য কিন্তু স্ক্রিনে নাম্বার রয়েছে। তো ভাইয়া ধন্যবাদ, আজ এ পর্যন্তই।